নমস্কার আপনারা দেখছেন জিও বাংলা কথায় আছে ভক্তিতেই মুক্তি সেই ভক্তি হোক সাবেকি পুজোতে বা থিম পুজোতে খুব একটা কিন্তু পার্থক্য হয় না আর সেই কারণেই মায়ের আসার মায়ের আসার জন্য কিন্তু সাবেকি বা থিম এই জিনিসটার খুব একটা দরকার হয় না আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু বহু বছর ধরে চলে আসছে সাবেকি পুজো আর আমি চলে এসেছি কিন্তু সাহিত্য পরিষদ সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে এবং আপনাদের সকলকে স্বাগত জানাই জিও বাংলা প্রেজেন্স শারদ সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমার সেকেন্ড রাউন্ড সাজ্যে শহর আসছে পুজোতে আর এখানে কিন্তু সাবেকি পুজো চলে আসছে সেই সাবেকী পুজোরই কী বিশেষত্ব আছে কি মাহাত্ম আছে সেই সমস্ত কিছু জেনে নেবো তার আগে আপনাদেরকে বলি যে আমার সামনে কিন্তু একটি খুব সুন্দর দেখতে কেক রাখা আছে এবং এতক্ষণে আপনারা জানতে পেরেই গেছেন যে কেকটি কিসের আমি তাও আপনাদেরকে বলবো যে এই কেকটি কিন্তু সেকেন্ড রাউন্ডে পদার্পণ করার জন্য জিও বাংলার তরফ থেকে একটি ছোট উপহার সাহিত্য পরিষদকে আসুন কথা বলে নি এখানকারই একজন কর্মকর্তার সাথে শুনে নিই ওনাদের বিশেষত্ব প্রথমেই আপনার নামটা মানুষ ঘোষ সম্পাদক আচ্ছা তো 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 আপনাদের এখানে হয় সেই আমাদের প্রথম কথা তিথি মেনে পুজো হয় আর তারপর হচ্ছে আপনাদের অষ্টমীতে আমাদের পুষ্পাঞ্জলি মহামায়ার অষ্টমীর পুষ্পাঞ্জলি এখানে আপনি যা গ্যাদারিং আমাদের এখানে হয় মানে আপনি কল্পনা করতে পারবেন না যে গ্যাদারিং হয় মানে আমরা জায়গা দিতে পারি না যার জন্য আমরা মণ্ডপটাকেও আমরা ছোট করতে পারছি না কারণ মণ্ডপ ছোটো করলে সবাই চায় মায়ের কাছে আসতে মায়ের কাছে এসে নিজের মনের যে বক্তব্য মায়ের যে মায়ের কাছে যে জানাবে যে মা আমার এইটা করে দাও মা আমার ওইটা করে দাও আমার ওইটা দেখে দাও সেটা জানাতে পারে যার জন্য সবাই চায় কাছে আসতে যার জন্য আমরা প্যান্ডেলটাকেও ছোট করতে পারছি না যে গাড়িটাকে আমরা প্যান্ডেলের বাইরে দিয়ে বার করে দেবো তাহলে প্যান্ডেলের মণ্ডপের ভেতর দিয়েই গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন যাতায়াত করছে এখনও তো অষ্টমীর পুষ্পাঞ্জলিটা আমাদের এখানে স্পেশালিটি কিন্তু গাড়ি যাতায়াত করছে সমস্ত বাধা বিঘ্নতা সত্ত্বেও কিন্তু পুজোটা চলছে তো এখন কতটা চাপে থাকতে হয় বা কতটা দায়িত্ব থাকে কারণ পুজোর আর বেশি দিন তো বাকি দায়িত্ব তো থাকেই তারপরে আমার ওয়েদারের যা অবস্থা আজকে তো সারাদিন কোনো কাজই করতে পারেনি ফলে আরও চাপটা বেড়ে গেল আর তো মাত্র ছদিন বাকি আমাদের মহালয়ের পরের দিনই আমাদের প্রতিমা আমাদের মণ্ডপে এসে যাবেন তারপর আমাদের দ্বিতীয় চতুর্থীতে আমাদের ওপেনিং চতুর্থীতে আমাদের পুজোর শুভ সূচনা হয়ে যাবে তো চাপ তো আছেই কিন্তু আমার আসি আমার পূর্ণ আশা আছে মায়ের ওপর যে মা আমাদের সব কিছু ঠিক করে দেবে একদমই আর আমাদের সকলেরই আশা আছে যে পুজোতে বৃষ্টিটা হয়তো হবে না পুজোতে বৃষ্টিটা কম থাকবে আর আপনারা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করেছেন জিও বাংলা শারদ সম্মান দু হাজার উনিশের তো কতটা কতটা এক্সাইটেড বা কেমন লাগছে ভালো লাগছে এই আপনারা এসে প্রচার করছেন আমাদের পুজো আমাদের খুবই ভালো লাগছে আমাদের যারা সদস্যরা আছে আপনারা খুঁটি পুজো থেকেই তো আমাদের প্রচার শুরু করেছেন খুবই ভালো লাগছে আপনারা আমাদের মিডিয়া পার্টনারও বটে তো ভালো যখন লাগছে তখন কেকটা কেটে ভালো লাগাটাকে আর একটু বাড়ানো যাক প্লিজ কেকটা কেটে যদি আপনাদের সেলিব্রেশনটা শুরু করেন আপনি প্লিজ কেকটা কাটুন কেক কিন্তু কাটার পর্ব চলছে এবং তার সাথে কেক খাওয়ানো সেই কেকের সেই সেলিব্রেশন সেই সমস্ত কিছুই চলছে এখানে এরকম সেলিব্রেশন আরও চলবে কারণ পুজো তো সবে আসলো আর সেলিব্রেশনের পর্ব তো জাস্ট শুরু হলো এরকম আরও অনেক সেলিব্রেশন থাকবে সেই সমস্ত সেলিব্রেশন কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো আমরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর এম বাজার কো স্পন্সর জি এস দোস্ত আউটডোর পার্টনার সম্পর্কে অ্যাডভার্টাইজিং সেফটি পার্টনার কেবল আইটি পার্টনার আর এন জে কনসালটেন্সি সার্ভিসেস ফুড পার্টনার মিও আমরে এবং ইভেন্ট পার্টনার কনসেপ্ট্যান্ট ক্রিয়েশনকে এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায় কারণ আমি দীপালি আবারও আসবো নতুন কোনো ক্লাব নতুন কোনো পুজোর প্রস্তুতির বিভিন্ন খুঁটিনাটি নিয়ে আর ততক্ষণের জন্য চোখ বসিয়ে রাখতে হবে কিন্তু জিও বাংলার পর্দায় ক্যামেরা পারসন রাহুলের সাথে আমি দীপালি জিও বাংলা